আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। পিলখানা ট্র্যাজেডির এক যুগ আজ। জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা। সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। এবং করোনায় একদিন আরো পাঁচজনের মৃত্যু। পিলখানা ট্র্যাজেডির এক যুগ আজ। 2009 সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর, যা এখন বর্ডার গার্ড বাংলাদেশ কিংবা সংক্ষেপে বিজিবি, সদর দপ্তর পিলখানায় বিপথগামী সৈনিকরা নির্মম হত্যাযজ্ঞ চালায়। বছরের 25 ও 26 ফেব্রুয়ারি বিপথগামী কিছু বিডিআর সদস্য, 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরও 17 জনকে নির্মমভাবে হত্যা করে। দিনটি পালনের উদ্দেশ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ও সেনা সদর নানা কর্মসূচি হাতে নিয়েছে। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বনানী সামরিক অবস্থানে। সকাল 9টার দিকে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক এবং নিহতদের স্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন। রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের পথ ধরেই রাজপথে নেমে দাবি আদায় করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এতে আগামী 24 মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে। এছাড়া 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে 8 জুন থেকে। এর আগে সকালে পরীক্ষার দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করেন কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। নিউ মার্কেট আজমপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মার্চের শুরুতে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আজ থেকে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু গত রাতে হঠাৎই এ পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ বেলাল নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ জাহেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ বেলাল সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বুধবার রাত 9টার দিকে উপজেলার স্থানীয় তৈয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, রাত 10টার দিকে তৈয়ারপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত 1টার দিকে তিনি মারা যান। ঘটনায় জাহিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো 5 জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মারা গেছেন 8,384 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 410 জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,44,954 জনে। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 957 জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 2 এবং চট্টগ্রাম বিভাগে রয়েছেন 3 জন।